দুনিয়ার এই কোরআনের খাদেমের দায়িত্ব পালন শেষে আল্লাহর মেহমান হিসেবে তিনি বিদায় নিয়েছেন দাওসের মেহমান হিসেবে কবুল করুন ভালোবাসার মানুষদেরকে আল্লাহ সবর করার তৌফিক দিন আমরা সবাইকে অনুরোধ করব আপনারা সবাই অত্যন্ত শান্ত ধৈর্যের সাথে আর কাছে বিচার দিলাম আমাদের উপরে যারা জুলুম করেছে এই জুলুমের ভার তোমার উপরে অর্পণ করলাম আল্লাহ আমাদের ব্যথিত হৃদয়গুলো হোসেন সাইদ হুজুরকে ভালোবাসতেন পছন্দ করতেন লক্ষ কোটি কোটি জনতা যারা তাকে হৃদয় দিয়ে পছন্দ করতেন আপনারা হৃদয় ভরে চোখের পানি দিয়ে যে কাজ তিনি করতেন যে দায়িত্ব তিনি পালন করতেন সে দায়িত্ব পালনের ইসলামী সমাজ বিনির্মাণের মধ্য দিয়ে ইসলামী সমাজ বিনির্মাণের মধ্য দিয়ে আল্লাহ হৃদয় করুন কোরআনের রাজ আপনি কায়েম করে দিন আমাদের মনে কোনো কষ্ট নেই যদি আমাদের আল্লামা দেলোয়ার হোসেন হাফিজাহুল্লাহর অর্ধ শতাব্দী ধরে তার এই কোরআনের শান্তশিষ্টভাবে চূড়ান্ত আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে আমরা কি তা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আজকে আমরা এটি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ একই সাথে আল্লাহ তাআলা যেন আমাদের আল্লামা দেলোয়ার হোসেন মরহুম হাফেজ রহিমাহুল্লাহ তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে করেন আর জনগণের যে আজকে প্রশ্ন উঠেছে যে তাকে যথার্থ চিকিৎসা দাফন জানাজার সময় স্থান প্রশাসন পরিবার এবং আমাদের সম্মানিত সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে আলোচনা করে যথাসময় তার রেখে যাওয়া কোরআনের সবটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ ধৈর্য ধরে এখানে অবস্থান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ